আসসালামু আলাইকুম। আজকে আমরা কানচাই মেশিন ফ্লাড লক B2000C সিরিজের টোটাল এটার স্ট্যান্ডার্ড সেটআপটা দেখাবো, যে আপনি এটার নিডল বার হাইট দেখাবো, ফিড ডক হাইট দেখাবো, লুপার আর নিডলের ক্লিয়ারেন্স দেখাবো। আপনি টোটালে যদি এক মেশিনটাকে নিউভাবে সেট আপ করতে চান, যে গ্যাসগুলো আপনার চেঞ্জ মানে যেই গ্যাসগুলো চেঞ্জ করে আপনার এটাকে একটা প্রপার মেজারমেন্টে আপনি আনতে পারেন, যদি কখনো সমস্যা হয় তো অ্যাকচুয়াল মেজারমেন্টটা আপনি কীভাবে করবেন এই সেট আপগুলোর, সেই সিস্টেমটা দেখাবো। আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট এখানে আমি আপনাদেরকে দেখাবো। তো কানচাই ফ্লাড লক সারার জন্য প্রস্তুত হয়ে যান, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে কানচাই মেশিন, কানচাই ফ্লাড লক মেশিন B3000C। তো প্রথমে আমরা এটার নিডল বার হাইট নির্ণয় করে নেব। নিডল বার হাইট আপনারা নির্ণয় করবেন এই যে এই স্ক্রুটা দিয়ে। তো এই স্ক্রু দিয়ে হচ্ছে নিডল বারের হাইট আপনি কম বেশি করবেন। নিডল বারের হাইট থাকবে এই যে নিডল প্লেট থেকে একটা সহজ যেই স্ট্যান্ডার্ড মাপ, দেখুন এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ আমি 10 মিলিমিটার নিয়েছি। এখানে দেখুন এই যে লাস্টের যে নিডল, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নিডল প্লেট থেকে লেফট সাইডের বড় যে নিডলটা, হ্যাঁ বিগ যে নিডল, লাস্ট যে নিডলটা এটা হচ্ছে স্মল নিডল, এটা বিগ নিডল, হ্যাঁ দুইটা নিডলই এক। এটার ভিতরে নিডল ব্যবহার হয় UY 128, হ্যাঁ। তো এখান থেকে থাকবে হচ্ছে 9 mm, হ্যাঁ নিডল প্লেট থেকে এই ডিস্টেন্স থাকবে 9 mm, ঠিক আছে। নিডল প্লেট থেকে নিডলের যে ডিস্টেন্স থাকবে 9 mm, 1 2 3 4 5 6 7 8 9 ডিস্টেন্স থাকবে নিডল বারের হাইট, নিডল প্লেট থেকে নিডল বারের হাইট থাকবে 9 mm। তারপর যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই যে ক্লিয়ারেন্স, এখান থেকে নিডল থেকে এই যে এখানে এখান থেকে যে নিডেল, এই নিডেল থেকে আমার এই ডিস্টেন্স গ্যাপ থাকতেছে এখানে 3.6 মিলিমিটার রাখবেন আপনি, 3.6 মিলিমিটার ডিস্টেন্স থাকবে এখান থেকে এই লুপার থেকে নিডেল পর্যন্ত ডিস্টেন্স থাকবে 3.6 মিলিমিটার। যদি আপনার লুপারটা নিউ হয়, মেশিন যদি নিউ হয়, আর যদি লুপার মাথা শর্ট থাকে সেক্ষেত্রে আপনার একটু কম বেশি করতে পারেন, 4 মিলিমিটার অথবা 3.6 মিলিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, আপনি 3.6 মিলিমিটার রাখবেন। এটা কম বেশি করবেন কোন জায়গা থেকে, এই যে এখান থেকে এই স্ক্রু এবং এই স্ক্রু যদি আপনি লুজ দেন তাহলে আপনি কম বেশি করতে পারবেন, এই দুইটা স্ক্রু লুজ দিয়ে কম বেশি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। এই স্ক্রু লুজ দিলেও এই টোটাল শেপটা আপডাউন হবে, আপনি এখান থেকেও কম বেশি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনি পুরো সেট আপটাকে কম বেশি করতে পারেন। তো আপনি এখানে গ্যাপ রাখবেন 3.6 মিলিমিটার, এরকম আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন 3.6 মিলিমিটার গ্যাপ রেখে, ঠিক আছে। এরকম গ্যাপ রেখে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, অ্যাডজাস্ট
এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এটা যখন আমরা মেশিনটা যখন রোটেশন উল্টা দিকে ঘুরাবো, এটা হচ্ছে সঠিক ডিরেকশন, হ্যাঁ এই এটা সঠিক ওয়েতে ঘুরতেছে, রাইট ওয়েতে, এটা হচ্ছে রং ওয়ে। হ্যাঁ তো এটা যখন আপনার এখানে আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে, এদিকে একটা সিস্টেম ওয়ার্কের, এদিকে একটা সিস্টেম লুপারের। হ্যাঁ তো এদিকে দেখুন, আমি যখন এদিকে ঘুরাই লুপারটা, তখন লুপারটা এই যে সামনের দিকে যাচ্ছে, যে ব্যাগের দিকে যাচ্ছে, এই যে। আর যখন আমি উল্টা রোটেশনে ঘুরাই, এই যে উল্টা, তখন আমার লুপারটা এই দেখুন এই পাশে পড়তেছে, নিডেলের লুপারের নিডেল অপোজিট সাইডে পড়তেছে, এই যে এরকম। আর যদি রাইট ওয়েতে ঘুরাই তাহলে কিন্তু এই যে এদিকে পড়তেছে। আমি একটু থ্রেড লাগিয়ে দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমি যদি রাইট ওয়েতে ঘুরাই তাহলে আমার লুপারে কি এখন সেলাই ধরতেছে, স্টিচিং করবে, ঠিক আছে। আর যদি রং ওয়েতে ঘুরাই তাহলে কি স্টিচিং করবে না। তো এই যে দুইটা কাজ, এই কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সেট আপটা। এটা কীভাবে করবেন সেই সিস্টেমটা এখন দেখাব। তো প্রথমে আমাদের এই যে লুপারটা নামতেছে, ঠিক আছে, এখন দেখুন নামার সময় এখানে একটা সেন্টার হয়েছে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে লুপারের আই এবং এই নিডিলের আই, এই যে দেখুন সেন্টার, ঠিক আছে। দেন এটা হচ্ছে ফার্স্ট নিডেল, সেকেন্ড নিডেলের ক্ষেত্রে একই অবস্থা। আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, এই যে সেকেন্ড নিডেলের ক্ষেত্রেও একই অবস্থা। এটা কোন সময়, লুপার যখন ফ্রন্টে যাবে, যে ফ্রন্টে যাচ্ছে তখন সেন্টার, এই যে এখন আপনার টু নিডেল থাক আর থ্রি নিডেল থাক, হ্যাঁ যে কোনো নিডেল নিডেল যে কটাই থাক, সেক্ষেত্রে আপনাকে নিডেল বার যখন টপে উঠবে তখনও সেন্টার মিলবে, এবং নিডেল বার যখন ডাউনে নামবে তখনও কি সেন্টার মিলবে, ঠিক আছে। এই যে ডাউনে নামতেছি নিডেল বার, এখন ডাউনে যাচ্ছে, এখনও কি আমার সেন্টার মিলতেছে, এবং বোথ সাইড সেন্টার মিলবে, এই নিডেলও মিলবে, এই নিডেলও মিলবে, এবং নিডেল বার যখন আপে উঠবে তখনও বোথ সাইড সেন্টার মিলবে, এটাও মিলবে, এটাও মিলবে। এই সেন্টারটা যখন আপনি মিলাইয়ে দিবেন তখন আপনার মেশিন ভালো চলবে। এই যে এরকম যখন আসবে তখন দেখবেন এখানে যেন কোনো ঘর্ষণ না, এখানে একটা গ্যাপ থাকবে 0.2 mm, এখান থেকে ক্লিয়ারেন্সটা থাকবে 0.2 mm, ঠিক আছে, এদিকে যখন আসবে। এবং অপরে যখন যাবে ওই পাশেও ক্লিয়ারেন্স থাকবে 0.2 mm, ঠিক আছে। এ হচ্ছে এটার ক্লিয়ারেন্স। এখন আমরা নিডিলের লুপার এবং নিডিলের মাপটা দেখলাম, এখন দেখবো হচ্ছে নিডিল গার্ডারের মাপ। এই যে নিডিলের গার্ডারটা, এই গার্ডারটার নিডিল থেকে যে ক্লিয়ারেন্স, নিডিল থেকে যে একটা ক্লিয়ারেন্স আছে, এই যে নিডিল থেকে যে ক্লিয়ারেন্সটা আছে সেই ক্লিয়ারেন্সটা থাকবে হচ্ছে এই যে 0.05 mm, এই যে ক্লিয়ারেন্সটা, এখানের যে ক্লিয়ারেন্সটা, এটা গার্ডার থেকে রাখবেন যে কোনো মেশিন, এনি মেশিন। আপনি মনে রাখেন যে ফ্লাট লগের ক্ষেত্রে 0.05 mm এই ডিস্টেন্স রেখে আপনি এটাকে টাইট দিয়ে দেবেন, ঠিক আছে। এটার ক্লিয়ারেন্স একটু বেশি থাকবে, বাট এটা 0.05 mm আপনি স্ট্যান্ডার্ডভাবে রেখে দিবেন। তো আমরা কি কি পাইলাম, নিডেল বারের হাইট পাইলাম, লুপারের গ্যাপ পাইলাম, এখানে লুপারের গ্যাপ থাকবে 3.6 mm, তারপর নিডেল বারের হাইট থাকবে 9 mm, এবং নিডেল গার্ডারের ক্লিয়ারেন্স পাইলাম 0.5 mm। বাট এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এখন নিডেল বার ফিডডকের হাইট কতটুকু রাখবো। তো এখানে দেখুন, এটা হচ্ছে ফিডডকের লাগানোর ক্লাম, খেয়াল করবেন,
এটার হাইট থাকবে নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে, হ্যাঁ নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে তখন নিডল প্লেট থেকে এটার হাইট থাকবে 1.2 mm, মানে এই যে 1.2 mm হাইট থাকবে এটার। আপনি খেয়াল করবেন আমার নিডল প্লেট যখন এই যে নিডল প্লেট যখন এই অবস্থায় থাকবে, নিডল যখন সিড্রে থেকে 1 mm উপরে থাকবে তখন হচ্ছে এই ফিডডগ থাকবে নিডল প্লেট থেকে 1.2 mm উপরে, অত 1 mm উপরে, হ্যাঁ এই যে 1 mm উপরে। আর যদি আমার টোটালে নিডল বার উপরে থাকে, টোটাল উপরে থাকে, তখন থাকবে 1.2 mm উপরে, ঠিক আছে এই যে, অথবা 2 mm উপরে। আপনি এই একটা সেট আপ এখানে রাখতে পারেন, এটা স্ট্যান্ডার্ড একটা সেট আপ। এটা যখন নিডল বার, মনে রাখবেন কি নিডল বার যখন সম্পূর্ণ উপরে আসে তখন থাকবে হচ্ছে 1.2 অথবা 2 mm, আর যখন নিডল বার নিচে থাকবে একবারে নিডল প্লেটের কাছে চলে আসবে নিডল, তখন থাকবে 1 mm উপরে এই লুপ ফিডডগ এবং নিডল প্লেটের হাইট। হ্যাঁ নিডল প্লেট থেকে ফিডডগ কতটুকু উপরে থাকবে। আমরা আজকে শিখলাম হচ্ছে নিডল বারের হাইট, ফিডডগ এবং লুপারের ডিস্টেন্স। তো আজকে আমরা চারটা জিনিস শিখলাম। কী কী শিখলাম আজকে আমরা? আজকে আমরা শিখলাম নিডল বারের হাইট, লুপার এবং নিডলের ডিস্টেন্স, তারপর নিডল গার্ডারের ডিস্টেন্স, নিডল প্লেট থেকে ফিডডগ কতটুকু হাইট থাকবে সেই ডিস্টেন্স, এই সেট আপগুলো আজকে আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে এই মেশিনের টোটাল গাইডলাইন আপনারা পাবেন, এটার অ্যাবোর্ডিং পাবেন, ফিডডগ অ্যাবোর্ডিং পাবেন, লুপার অ্যাবোর্ডিং পাবেন, হ্যাঁ আদার যে ফাংশনগুলো আছে সবই দেখাবো। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।